আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। পোল্যান্ড সীমান্তে বিস্ফোরণে নিহত দুই রুশ ক্ষেপণাস্ত্র হামলার সন্দেহে ব্যাপক উত্তেজনা। জানিয়ে দিব, রাশিয়া পোল্যান্ডের মধ্যে তীব্র উত্তেজনা, জরুরি বৈঠকে ডেকেছে ন্যাটো ও জি7 জোট। পোল্যান্ড সীমান্তে রাশিয়া বিস্ফোরণ ঘটায়নি, ঘটিয়েছে ইউক্রেন, বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করার পথে প্রধান বাধা ইসরায়েল, বসে ইরান। সর্বশেষ থাকবে, খাইবার পাখতুয়ানখোয়ায় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ছয় পাকিস্তানের পুলিশ সদস্য নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত, তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। পোল্যান্ড সীমান্তে বিস্ফোরণে নিহত দুই রুশ ক্ষেপণাস্ত্র হামলার সন্দেহে ব্যাপক উত্তেজনা। ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। রাশিয়া ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে এই বিস্ফোরণ ঘটেছে, সংবাদ মাধ্যমের এমন অসমর্থিত প্রতিবেদন তদন্ত করে দেখছে ন্যাটো মিত্ররা। খবর রয়টার্সের, গতকাল দিনভর ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিনে হামলাকে প্রায় নয় মাসের রুশ আগ্রাসনের মধ্যে সবচেয়ে মারাত্মক বলে জানিয়েছে কিয়েভ। কিছু ক্ষেপণাস্ত্র পশ্চিম অঞ্চলে লাভিব শহরে আঘাত হেনেছে। শহরটির দূরত্ব পোল্যান্ড সীমান্ত থেকে 80 কিলোমিটার কম। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ড, সদস্যগুলোর সম্মিলিত প্রতিরক্ষার বিষয়ে ন্যাটো অঙ্গীকারবদ্ধ। ইচ্ছাকৃত কিংবা দুর্ঘটনাবশত হোক, রাশিয়ার হামলার কারণে সৃষ্ট এই বিস্ফোরণের সংখ্যা বাড়িয়েছে। একজন ন্যাটো কর্মকর্তা বলেছেন, বিস্ফোরণের খবর জোট খতিয়ে দেখছে এবং পোল্যান্ডের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় রক্ষা করে যাচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের বিষয়ে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেয়াস দুদার সঙ্গে কথা বলেছেন, জানিয়ে টুইট করেছেন ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ। ন্যাটো প্রধান আরও বলেছেন, নিহত ব্যক্তিদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি, ন্যাটো পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরামর্শ করছে, সব তথ্যের সত্যতা প্রতিষ্ঠিত হওয়াটাই গুরুত্বপূর্ণ। একটি বার্তা সংস্থার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, পূর্বাঞ্চলে গ্রামটিতে বিস্ফোরণ পোল্যান্ডে ঢুকে রুশ ক্ষেপণাস্ত্রের কারণে হয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ও পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পোল্যান্ডের ভূখণ্ডে রুশ ক্ষেপণাস্ত্র পড়ার বিষয়টি তারা নিশ্চিত হতে পারেনি। পেন্টাগন মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডের অভ্যন্তরে দুটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এমন অভিযোগ এনে প্রকাশিত সংবাদপত্রে বিষয়টি আমরা অব্যাহত। আমি আপনাদের বলতে পারি, এই সংবাদ মাধ্যমগুলোকে সমর্থন করার মতো কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই, আমরা বিষয়টি আরো খতিয়ে দেখছি। এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর সামরিক প্রস্তুতি জোরদার করছে পোল্যান্ড। পোলিশ সরকার মুখপাত্র পিয়র মুলার দুজন পোলিশ নাগরিককে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পিয়র মুলার বলেছেন, পোল্যান্ড সামরিক এডিটগুলোর প্রস্তুতি জোরদার করছে, আমাদের ন্যাটোর আর্টিকেল 4 সক্রিয় করতে হবে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। ন্যাটোর আর্টিকেল 4 বলা হয়েছে, যখনই কোন সদস্যদের মনে হবে সদস্য দেশগুলোর কারণে আঞ্চলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা বা নিরাপত্তার হুমকির মুখে পড়েছে, তখনই সদস্য দেশগুলো মিলে বিষয়টি আলোচনা করবে। রাশিয়া পোল্যান্ডের মধ্যে তীব্র উত্তেজনা, জরুরি বৈঠকে ডেকেছে ন্যাটো ও জি7 জোট। পোল্যান্ড সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রে দুদা। এই ঘটনায় জরুরি বৈঠকে ডেকেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ও শিল্পোন্নত গণতান্ত্রিক দেশগুলোর জোট জি7। খবর এএফপি এবং বিবিসি। ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে বিস্ফোরণে দুজন নিহত হন। রাশিয়া ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে বিস্ফোরণ ঘটেছে বলে অভিযোগ উঠেছে, বিষয়টি তদন্ত করে দেখছে ন্যাটো মিত্ররা। এ নিয়ে রাশিয়া পোল্যান্ডের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, এই ঘটনায় পরবর্তী করণীয় নিয়ে পুলিশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুজনে বলেছেন, তদন্ত এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উপযুক্ত পরবর্তী পদক্ষেপ নির্ধারণে তাদের এবং তাদের দলগুলোর ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলা উচিত। এদিকে পোল্যান্ডে প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনায় বুধবার জোটের সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ। ন্যাটো মুখপাত্র ওয়ালেরা লুঙ্কে শোক এসব কথা জানিয়েছেন। তিনি বলেছেন, মর্মান্তিক এই ঘটনা বিষয়ে আলোচনা করতে ন্যাটো সদস্য দুগুলোর জরুরি বৈঠক সব অনুষ্ঠিত হয়েছে। মহাসচিব ছিলেন জেন্স স্টলটেনবার্গ। পোল্যান্ডের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় জরুরি বৈঠকে শিল্পোন্নত গণতান্ত্রিক দেশগুলোর জোট জি7। এই জোটের দেশগুলো হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। সীমান্ত বিস্ফোরণের বিষয়ে এক বিবৃতিতে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, স্থানীয় সময় বিকেল 3:40 দিকে দেশটির ভূখণ্ডে রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র এসে পড়েছে, এতে সীমান্তবর্তী একটি গ্রামে দুজন নিহত হয়েছেন। তবে বিবৃতিতে কোন দেশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কিনা সে বিষয়ে কিছু বলা হয়নি। ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিষয়ে তদন্ত করতে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
হোয়াইট হাউস জানিয়েছে, বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন জাপান সহ নেটো জোটে ছয়টি দেশের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাইডেন বর্তমানে ইন্দোনেশিয়া বালি দ্বীপে G20 সম্মেলনে যোগ দেওয়ার জন্য অবস্থান করছেন। সাংবাদিকরা পোল্যান্ডে হামলার বিষয়ে তার কাছে থাকা তথ্য জানতে চাইলে তিনি তা জানাতে অস্বীকার করেছেন। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে জার্মানি, কানাডা, নেদারল্যান্ডস, স্পেন, ইতালি, ফ্রান্স, ব্রিটেন এবং জাপানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন। তবে বৈঠকে পোল্যান্ডের কর্মকর্তারা কেন যোগ দেননি তার পরিষ্কার নয়। এদিকে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে টেলিফোন আলাপে প্রেসিডেন্ট জো বাইডেন কথিত রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় প্রাণহানির জন্য গভীর সমবেদনা জানিয়েছেন। সূত্র জানিয়েছে পার্স টুডে। পোল্যান্ডে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে নিক্ষেপ করা হয়নি, বলছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি সম্ভবত রাশিয়া থেকে নিক্ষেপ করা হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নেটো জোটের কয়েকজন শীর্ষ নেতা সহ বিশ্ব নেতাদের সঙ্গে জরুরি বৈঠকের পর G20 সম্মেলনের বক্তব্য দেওয়ার সময় এই মন্তব্য করেছেন তিনি। ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে নিক্ষেপ করা হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে বাইডেন বলেছেন, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে কথা বলা সমীচীন নয়। তবে প্রাথমিক প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলা যায়, ক্ষেপণাস্ত্রের যে গতিপথ তা দেখে মনে হচ্ছে এটি রাশিয়া থেকে নিক্ষেপ করা হয়নি, তবে আমরা বিষয়টি খতিয়ে দেখব। উল্লেখ্য, পশ্চিমা গণমাধ্যমে ব্যাপকভাবে খবর প্রচার করা হয়েছে যে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইউক্রেন সীমান্ত পেরিয়ে পোল্যান্ডের একটি গ্রামে আঘাত হেনেছে, এতে দুজন নিহত হয়েছে বলেও দাবি করা হচ্ছে। তবে পশ্চিমা গণমাধ্যমের এই প্রতিবেদন কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগ বলেছেন, রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূমিতে আঘাত হেনেছে বলে পোলিশ গণমাধ্যম ও কর্মকর্তারা যে বিবৃতি দিয়েছেন তা ইচ্ছাকৃতভাবে উস্কানি ছাড়া আর কিছুই নয়, যার উদ্দেশ্য পরিস্থিতিকে আরো উত্তেজনাকর করে তোলা। এদিকে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের খবর পেয়ে G20 সম্মেলনে অংশ নেওয়া শীর্ষ নেটোর নেতা সহ বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন জো বাইডেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ছাড়াও বেশ কয়েকটি নেটোভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে নিয়ে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়াও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে পোল্যান্ড একটি নেটোভুক্ত দেশ, সামরিক এই জোটের নীতিমালা অনুসারে পোল্যান্ডের উপর হামলা মানে গোটা নেটোর উপরেই হামলা। পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 3:40 ইউক্রেন সীমান্ত থেকে পূর্ব থেকে প্রায় 6 কিলোমিটার দূরে পোল্যান্ডের প্রজাউডা গ্রামে আঘাত হানে রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র। মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করার পথে প্রধান অন্তরায় ইসরায়েল, বলছে ইরান। ইরান বলেছে মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করার পথে ইহুদিবাদী ইসরায়েল প্রধান বাধা সৃষ্টি করেছে এবং আমেরিকার অখণ্ড সমর্থন এ কাজে তেল আবিবকে বেপরোয়া করে তুলেছে। নিউ ইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলনে ইরানের এই অবস্থানের কথা তুলে ধরেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সায়েদ ইরাভানি। মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্র সহ সব ধরনের গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করার উপায় নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ওই সম্মেলন অনুষ্ঠিত। ইরাভানি তার দেশের উপর ইরাকে চাপিয়ে দেওয়া 8 বছরের যুদ্ধের সময় ইরানে ভয়াবহ রাসায়নিক হামলার তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ইহুদিবাদী ইসরায়েলের কাছে নিশ্চিতভাবে পরমাণু ও রাসায়নিক সহ সব ধরনের গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। ইরাভানি বলেন, তার দেশ মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের সব ধরনের গণবিধ্বংসী অস্ত্রের ধ্বংস চায়। ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা NPT সহ এ ধরনের সব আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন তিনি। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি বলেন, মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে প্রথমে এবং সর্বাগ্নে তার পরমাণু অস্ত্র ভাণ্ডারের বিষয়ে একটি স্বচ্ছ নীতি গ্রহণ করতে হবে এবং তথাকথিত কৌশলগত অস্পষ্টতা ত্যাগ করতে হবে। তেল আবিবকে NPT চুক্তি সই করতে বাধ্য করতে হবে এবং এটির সকল পরমাণু স্থাপনা IAEA পরিদর্শন নিশ্চিত করতে হবে, এই সূত্র জানিয়েছে পার্স টুডে। পাকিস্তানে পুলিশের টহল দলের উপর গুলি, নিহত 6। পাকিস্তানি সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে 6 পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যদের মধ্যে 1 কর্মকর্তা এবং 5 কনস্টেবল রয়েছেন। পুলিশ গাড়ি নিয়ে রাস্তা টহল দেওয়ার সময় সশস্ত্র সন্ত্রাসীরা গুলি চালায়। বুধবার পাকিস্তানের খাইবার পাখতুয়ানখোয়া প্রদেশে এই ঘটনাটি ঘটে, খবর দ্য ডন এবং এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুয়ানখোয়া KP প্রদেশের লাকি মারওয়াতে এলাকায় অজ্ঞাত বন্দুকধারীরা টহলরত পুলিশের একটি গাড়িতে হামলা চালায়। এতে বুধবার অন্তত 6 পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশের মুখপাত্রের মতে, খাইবার পাখতুয়ানখোয়া প্রদেশের চৌকি আব্বাসী এলাকায় হামলার এই ঘটনা ঘটে এবং নিহতরা একটি পুলিশ ভ্যানে সেখানে রুটিন রহন নিযুক্ত রয়েছে। নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজন হচ্ছেন ASI আলমদিন, এছাড়া অন্য 5 কনস্টেবল হলেন পারভেজ মাহমুদ, দিলজান, ওবায়দুল্লাহ আহমেদ এবং নওয়াজ। এই ঘটনার পর এলাকায় আরো পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পুলিশ ভ্যানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেছেন, পুলিশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে অগ্রগামী হিসেবে গর্বিত ভূমিকা পালন করেছে। তিনি আরো বলেন, মাতৃভূমির জন্য জীবন উৎসর্গকারী সন্তানদের জাতি স্যালুট জানায়। সন্ত্রাসীরা পাকিস্তানের শত্রু, সমগ্র পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে শক্তিশালী প্রচারে হয়ে থাকবে। শেবাজ শরীফ আরো বলেন, প্রাদেশিক সরকারের উচিত মৃতদের সম্মান ও শহীদ হিসেবে সুযোগ সুবিধা দেওয়া।
এদিকে খাইবার পাখতুয়ানখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মেহমুদ খান এই ঘটনা আমলে নিয়েছেন এবং পুলিশের আইজির কাছে প্রতিবেদন চেয়েছেন। এছাড়া তিনি শোক সমাপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না। এর আগে গত মাসে খাইবার পাখতুয়ানখোয়া প্রদেশে হাজার হাজার মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্য প্রদর্শনী রাস্তায় নেমে আসেন। মূলত প্রদেশটির চারবাগে একটি স্কুল ভ্যান বন্দুক হামলার কবলে পড়লে প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন তারা। স্কুল ভ্যানে গুলির ঘটনায় চালক নিহত এবং দুই শিশু আহত হয়েছিল।